ঐতিহ্যবাহী শিল্পপণ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে আর্ট মার্কেট। রয়েছে রিক্সা পেন থেকে জামদানি, পাহাড়ি বুনন, গহনা সহ প্রায় শত শিল্পীর শিল্পকর্ম। এমন আয়োজন শিল্পকর্ম বা শিল্পপণ্য তৈরিতে শিল্পীকে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে, সেই সাথে নতুন প্রজন্মের কাছে দেশের লোক সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরারও এক অনন্য উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাহারি রঙে সাজানো এক একটা শখের হাড়ি শৌখিনতার আড়ালে হঠাৎ যেন উঁকি দেয় সেই ছেলেবেলার স্মৃতি। একদিকে ট্যাপা পুতুল, ঘোড়া, বাঁশি মনে করিয়ে দেয় রথের মেলার আমেজ, আর ওদিকে লোকজ ঐতিহ্যের সুর ভেসে ওঠে এক তারায়। শখের হাড়ি অনেক সুন্দর হয়, কালারফুল হয়, তাই অনেক সুন্দর লাগে দেখতে। তাই তখন ভাবতাম বইতে পড়ে পড়ে যদি দেখতে পারতাম সরাসরি। ছোটবেলার যে জিনিসগুলো, যে মাটির পুতুল, ঠেলা গাড়ি, এগুলো তো আসলে বাচ্চারা দেখতে পায় না, এই জন্য আর কি বাচ্চাকে নিয়ে আর কি দেখানো। শৈশবের হারিয়ে যাওয়া বায়োস্কোপের দেখা মেলে এখানে সুর আর ছন্দের তালে চলে ধারা বিবরণ। বায়োস্কোপ তো মানে বইতে পড়েছি এবং শুনেছি, কিন্তু কোনোদিন মানে দেখার সুযোগ হয়ে ওঠেনি। মা বলেছিল যে বায়োস্কোপ অনেক মানে মজা হয়, সুন্দর হয়, এবার প্রথম দেখে খুব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, কাচের মধ্যে টিভির মতন দেখা যায়। ঐতিহ্যবাহী শিল্পপণ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে প্রায় শত শিল্পীর শিল্পকর্ম নিয়ে বসেছে আর্ট মার্কেট। রয়েছে রিক্সা পেইন্ট থেকে জামদানি, পাহাড়ি বুনন, গহনা ইত্যাদি। আমি দক্ষ পুরস্কার পেয়েছি 18টা, শ্রেষ্ঠ পুরস্কার 4টা, রাষ্ট্রীয় পদক 1টা, জয়নাল আবেদিন আজীবন সম্মাননা 1টা। সরকার থেকে আমি চাপানো দিয়েছি, ক্লাস 4-5 বাংলা বইয়ে আমার ছবি সহ কাজ দিয়েছে। নামের দিকে আমি দাঁত পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আমার পেশাগত ভাবে এটা পাইছে না, সেটা আগেও দাঁড়িয়ে তো আমি 35 বছর ধরে কাটতে শিখি না, আমি নিজে নিজে তৈরি করি, নিজে নিজে বিক্রি করি। যখনই আমরা বলি প্রতিবন্ধী বাচ্চারা তৈরি করেছে, সবাই একটু অবাক হয়ে যায় এবং কি বিশ্বাস করতে চায় না যে কীভাবে সম্ভব। আমাদের বাচ্চারা যারা রেগুলার এভাবে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু একটা গ্রো হয়ে যায় যে হ্যাঁ আমরা পারবো। সমসাময়িক প্রেক্ষাপটকে বিবেচনা করে নান্দনিক জীবনে শিল্পের প্রসারে নিজ নিজ শিল্পকর্ম বা শিল্পপণ্য তৈরিতে শিল্পীকে অনুপ্রাণিত এবং উৎসাহ দিতেই এই আয়োজন। কন্টেম্পোরারি আর্ট রিলেটেড অনেক সামগ্রী আমরা আস্তে আস্তে এই বাজারে আনবো, এবং আমরা মনে করি প্রত্যেক ঘরে একটা শিল্পের একটা ছোঁয়া যেন প্রবেশ করে, একটা কিছু যেন প্রবেশ করে, এবং শিল্পীদের এই মার্কেটটা যেন সমৃদ্ধ হয়। এছাড়াও নতুন প্রজন্মের কাছে দেশের লোকসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাও আয়োজনের উদ্দেশ্য বলে জানান একাডেমি কর্তৃপক্ষ।